এজে ভ্যাজলিন হেয়ার স্পা কমপ্লিট করলাম। আর দেখতেই পাচ্ছেন চুলটা কতটা শাইনিং এবং কতটা স্মুথ হয়েছে। আসসালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভ্যাজলিন হেয়ার ট্রিটমেন্ট বা হেয়ার স্পা। অনেকের চুল দেখা যায় অনেক রুক্ষ, অনেক ড্যামেজ, আবার চুলের আগাও ফেটে যায়, সহজে চুল চিরুনি করা যায় না। চুল চিরুনি করতে গেলে অনেকেই ভয় পেয়ে আর চিরুনি করতে চান না, তো তাদের জন্য ভ্যাজলিন হেয়ার স্পা। ভ্যাজলিন হেয়ার স্পা করলে চুল অনেক সফট হবে, অনেক শাইনিং হবে এবং স্মুথ হবে। খুব সহজে ঘরে বসে এই ভ্যাজলিন ট্রিটমেন্ট বা ভ্যাজলিন হেয়ার স্পা করে নিতে পারেন। আমি এখানে চুল অল্প করে সেকশন করে তারপরে কিন্তু আমি ভ্যাজলিনটা অ্যাপ্লাই করেছি। চুলের গোড়ায় কোনোভাবে ভ্যাজলিন যেন না লেগে যায়, চুল এভাবে অল্প করে সেকশন করে তারপরে ভ্যাজলিনটা অ্যাপ্লাই করতে হবে এবং চুলের গোড়ায় লাগানো যাবে না এই ভ্যাজলিন। এবং এই ভ্যাজলিনটা 30 মিনিট রেখে তারপরে নর্মাল শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নিতে হবে। এতে করে চুল অনেক সফট হবে, অনেক শাইনিং হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কি করে এই ভ্যাজলিনটা অ্যাপ্লাই করছি। শুধু ভ্যাজলিন, এখানে আর কিছুই হবে না, শুধু ভ্যাজলিন দিয়ে এই চুলটা ভ্যাজলিন ট্রিটমেন্টটা করতে হবে। তো সম্পূর্ণ চুলে আমি ভ্যাজলিনটা অ্যাপ্লাই করেছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি চুলটা চিরুনি করে নিচ্ছি। চুলটা কিন্তু অনেকটাই কার্লি এবং চুল অনেক রুক্ষ হয়ে গিয়েছিল, তো এই কারণেই আমি এই চুলটাকে ভ্যাজলিন ট্রিটমেন্টটা করে নিলাম বা ভ্যাজলিন হেয়ার স্পাটা করে নিলাম। আর চুল অবশ্যই চিরুনি করে নিতে হবে, চিরুনি করে 30 মিনিট আমি এভাবেই রেখে দিব। এবং আপনারা চাইলে সপ্তাহে একবার এভাবে ভ্যাজলিন হেয়ার স্পাটা করে নিতে পারেন ঘরে বসে। এতে করে কি হবে, আপনাদের চুলটাও কিন্তু অনেক সফট হবে, অনেক শাইনিং হবে। অনেকের দেখা যায় চুলটা এতটাই রুক্ষ থাকে যে চুলটা আসলে কোনোভাবেই চুলে হাত দিতে পারছেন না, তো তারা যদি রেগুলার এভাবে ভ্যাজলিন ট্রিটমেন্টটা করা হয় বা ভ্যাজলিন হেয়ার স্পাটা করা হয় তাহলে চুল অনেক সুন্দর। তো ফিরে এলাম 30 মিনিট পরে, আমি এখন চুল ওয়াশ করব। আমি এখানে লরিয়াল শ্যাম্পু নিয়েছি আর এই শ্যাম্পুটা দিয়ে আমি চুলটা ওয়াশ করব। আপনারা চাইলে যে কোনো শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নিতে পারেন, যে কোনো নর্মাল শ্যাম্পু দিয়েও চুল ওয়াশ করতে পারেন। একটু সময় করে ভালো করে চুলটা শ্যাম্পু করে নিতে হবে যেন চুলে ভ্যাজলিন লেগে না থাকে। আমি এখন চুলটা ড্রাই করে নেব। আর আমরা যদি আমাদের চুলের একটু যত্ন নেই তাহলে কিন্তু আমাদের চুল অনেক সুন্দর থাকে এবং চুল পড়াও কিন্তু বন্ধ করা যায় যদি একটু যত্ন নেওয়া হয় তাহলে। তো আমি চুলটা ড্রাই করে নিয়েছি আর এভাবে কিন্তু জাওয়েদ হাবিব যে বিউটি এক্সপার্ট আছেন ইন্ডিয়ান, তাকে ফলো করেই কিন্তু আমি এই ভ্যাজলিন হেয়ার স্পাটা করেছি। আর এটা কিন্তু চুলটাকে ভীষণ সুন্দর করে এবং চুলটা খুবই সফট এবং খুবই শাইনিং হয়। দেখতেই পাচ্ছেন চুলটা কতটা স্মুথ হয়েছে, কতটা স্ট্রেট হয়ে গিয়েছে এবং শাইনিং হয়ে গিয়েছে। আর রেগুলার করলে চুলের আগা ফাটা দূর করবে এবং চুলটাকে সফট করবে। চুল অনেক ড্যামেজ, যাদের চুল থাকে সে ড্যামেজটাকে দূর করবে এভাবে যদি ট্রিটমেন্ট করা হয়। অনেক সুন্দর হয়েছে চুলটা, মানে চুলে হাত দিতে ইচ্ছে করছে, এতটা ভালো লাগছে চুলে হাত দিতে।
তো আজ এ পর্যন্ত, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন, এতে করে আমার দেওয়া নতুন নতুন টিপস, নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে। সবাইকে ঈদ মোবারক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।